1997 এর কথা বলবো কিছু। মানে ছোট ছিলাম এবং আমার বাবা নিজে হাতে ধরে আমাকে বিভিন্ন ধরনের সব সিট অ্যান্ড রোয়ার কম্পিটিশনে নিয়ে যেত এবং আমি তার মধ্যে 90% কম্পিটিশনে ফার্স্ট হতাম মনে পড়ে। এবং সেই সময় এই সিনেমাটি রিলিজ করেছিল গুপ্ত। এবং মেরে খোয়াবো মে তো এই গানটা সুপার হিট গান ছিল সে সময়। শানুদা গেয়েছিলেন আলকা ইয়াগনিকের সাথে। এবং যখন হেঁটে হেঁটে বাড়ি ফিরতাম বাবার সাথে, বিভিন্ন বিভিন্ন সব রিক্সাওয়ালারা বলতো যে গুপ্ত রিলিজ করেছে, গুপ্ত সিনেমার নাম, গুপ্তাকে গুপ্ত বলতো। কোঙ্করা চুল ববি দেওয়াল তখন চুলটাকে ভালো করে এভাবে ঝাঁকাচ্ছে এবং গানটা গাইতো। এবং ভীষণ ফেভারিট আমার একটা গান। এবং সেই সময় এই গানগুলো বিশ্বকর্মা পুজোতে রিক্সাওয়ালাদের ব্লেজার পরাতে ভীষণভাবে সাহায্য করেছিল। ওই একটা দিন ওরা ব্লেজার পরতো এবং এই গানটা ভীষণভাবে চলতো ওই দিনগুলোতে। এবং গানটা ভীষণ ফেভারিট, যতই মজা করি না কেন। ববি দেওয়াল তো বেসিক্যালি একটা ক্রাইসিস, কিন্তু তখন সেই সময় ববি দেওয়াল অনেক কিছু দিয়েছে আমাদেরকে। তার মধ্যে যেটা সব থেকে বেশি দিয়েছে সেটা হচ্ছে কাজলের মতো ঝোড়া ভুরু কালো একটা মহিলাকে প্রেম করার জন্য দৌড়ে এসেছিল এই গানটায়, ঠিক আছে। এবং এই সিনেমাটায় দেখানো হয়েছে ভীষণ ডেসপারেট ববি দেওয়াল কাজলকে পাওয়ার জন্য। এখন যেন ববি দেওয়ালকে আমি অনেক অপশন দিয়ে দিতে পারি হাতের সামনে। এই গানটা সবাই শোনো, বিরক্ত হলে আমার কিছু করার নেই, বিরক্ত করার জন্য আমি এই সময় অনলাইন হই। Thank you.
সময় প্রোডিউসাররা সত্যি যখন চাইতো মানে ববি দেওয়ালকে ডেকে নিত, জি চাই জব মে বুলা লু তুঝে। ববি দেওয়ালের অভিশাপ দেখেছে এই জন্য গানটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারছি না। ভীষণ ভাবে আমার পেট কামড়া চটপ করে, মানে আমি শানুদার ভীষণ বড় ফ্যান, সেই কারণে গানটা গাইলাম। রাত দিন সুবহ শাম